ছাত্র ছাত্রী অকল আজি এটা গুরুত্বপূর্ণ স্কলারশিপৰ বিষয়ে আলোচনা কৰিব বিচাৰিছো এইটো হৈছে এনেকুৱা এটা স্কলারশিপ যিটো সকলো ছাত্র ছাত্রী এপ্লাই কৰিব পাৰে জেনেৰেল এসটি এসসি ওবিসি সকলো কেটাগৰি ছাত্র ছাত্রী অকলে এইটো স্কলারশিপত এপ্লাই কৰিব পাৰিব যেক ছাত্র ছাত্রী এই বছৰ মেট্ৰিক পৰীক্ষাত উত্তীর্ণ হৈছে আৰু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারত পড়ি আছে হেক ছাত্র ছাত্রী এইটো স্কলারশিপত এপ্লাই কৰিব পাৰে ইয়ার উপরও যেক ছাত্র ছাত্রী হায়ার সেকেন্ডারি পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার পিছত আন্ডার গ্রেজুয়েশন পোস্ট গ্রেজুয়েশনত পড়ি আছে ইয়ার উপরও যেক ছাত্র ছাত্রী ডিপ্লোমা কোর্সত পড়ি আছে এই সকল ছাত্র ছাত্রী এইটো স্কলারশিপত এপ্লাই কৰিব পাৰে আপনাদের যদি এইটো স্কলারশিপত এপ্লাই করে তেতিয়াহলে প্রতি মাসত কিবা এটা স্কলারশিপ লাভ কৰিব পাৰিব ময়ো এইটো স্কলারশিপত এপ্লাই করিম মই যেহেতু মেডিকেল লাইনত পড়ি আছো মই যদি এইটো স্কলারশিপত এপ্লাই করো তেতিয়াহলে প্রতি মাসত প্রায় 4000 টাকালৈকে স্কলারশিপ লাভ কৰি থাকিম গতিকে আপনাদের যদি এইটো স্কলারশিপত এপ্লাই কৰিব বিচাৰে তেতিয়াহলে সম্পূর্ণ ভিডিওটো চাব আৰু চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি থৈ দিব যাতে স্কলারশিপ রিলেটেড সকলো ধৰণৰ খবৰ লাভ কৰিব পাৰে এই স্কলারশিপটোৰ নাম হৈছে সীতাৰাম জিন্দাল ফাউণ্ডেশ্যন স্কলারশিপ স্কিম 2023 এই স্কলারশিপটো 2022 চনৰ পৰা আৰম্ভ হৈছে আৰু যিকোনো সময় ছাত্ৰ ছাত্ৰীসকলে এইটো স্কলারশিপত এপ্লাই কৰিব পাৰে এতিয়া আলোচনা কৰিব বিচাৰিছো যে এইটো স্কলারশিপৰ বাবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে ইয়াতে দিছে এলিজিবিলিটি টু বি এলিজিবল এণ্ড এপ্লিকেণ্ট মাষ্ট বি ষ্টাডিং ইন ক্লাছ 11 12 আইটিআই ডিপ্লোমা গ্রেজুয়েশন পোস্ট গ্রেজুয়েশন অর্থাৎ যেক ছাত্র ছাত্রী এইচ এস ফার্স্ট ইয়ার এইচ এস সেকেন্ড ইয়ার আইটিআই ডিপ্লোমা গ্রেজুয়েশন পোস্ট গ্রেজুয়েশন সকল ছাত্র ছাত্রী এইটো স্কলারশিপত এপ্লাই কৰিব পাৰে তাৰপিছত ইয়াতে কৈছে যে আপোনালোকে যদি এইটো স্কলারশিপত এপ্লাই কৰে তেতিয়াহলে কি কি লাভ কৰিব পাৰিব যেক ছাত্র ছাত্রী ক্লাছ 11 আৰু 12ত পঢ়ি আছে আৰু হেক ছাত্র ছাত্রী যদি এপ্লাই কৰে তেতিয়াহলে প্রতি মাসত 500 কৈ লাভ কৰিব পাৰিব আৰু যেক ছাত্র ছাত্রী আইটিআই ডিপ্লোমা কৰি আছে আৰু হেক ছাত্র ছাত্রী যদি এপ্লাই কৰে তেতিয়াহলে 500 আৰু 700 লাভ কৰিব পাৰিব যেক ছাত্র ছাত্রী গভৰ্ণমেণ্ট কলেজৰ পৰা আইটিআই ডিপ্লোমা কৰি আছে হেক ছাত্র ছাত্রী যদি এপ্লাই কৰে তেতিয়াহলে 500 লাভ কৰিব আৰু যেক ছাত্র ছাত্রী প্ৰাইভেট কলেজৰ পৰা ডিপ্লোমা কৰি আছে হেক ছাত্র ছাত্রী যদি এপ্লাই কৰে তেতিয়াহলে প্ৰতি মাসত 700 কৈ লাভ কৰিব পাৰিব তাৰপিছত ইয়াতে কৈছে গ্ৰেজুয়েশ্যন লেভেল কোর্সেস ষ্টুডেণ্ট অর্থাৎ যেক ছাত্র ছাত্রী গ্রাজুয়েশনত পড়ি আছে অর্থাৎ বিএ এমবিএ বি ফার্ম এইবর গ্রাজুয়েশন যেক ছাত্র ছাত্রী পড়ি আছে এক ছাত্র ছাত্রী যদি এপ্লাই করে তেতিয়ালে প্রতি মাসত 1000 টাকা কই লাভ কৰিব পাৰিব তাৰপিছত ইয়াতে কৈছে পোস্ট গ্রাজুয়েশন লেভেল কোর্সেস ষ্টুডেণ্ট অর্থাৎ যেক ছাত্র ছাত্রী পোস্ট গ্রাজুয়েশনত পড়ি আছে হেক ছাত্র ছাত্রী যদি এপ্লাই করে তেতিয়ালে প্রতি মাসত 1200 টাকা কই লাভ কৰিব পাৰিব তাৰপিছত ইয়াতে কৈছে ডিপ্লোমা কোর্সেস ষ্টুডেণ্ট অর্থাৎ যেক ছাত্র ছাত্রী ডিপ্লোমা কোর্সত পড়ি আছে হেক ছাত্র ছাত্রী যদি এপ্লাই করে তেতিয়ালে হেক ছাত্র ছাত্রীও এইটো স্কলারশিপ লাভ কৰিব পাৰিব যদি গার্লস অর্থাৎ ছোৱালীহতে যদি এপ্লাই করে তেতিয়ালে প্রতি মাসত 1000 টাকা কৈ পাব আর যদি লড়াহতে এপ্লাই করে তেতিয়ালে প্রতি মাসত 800 কৈ লাভ কৰিব পাৰিব তাৰপিছত ইয়াতে কৈছে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোর্সেস ষ্টুডেণ্ট অর্থাৎ যেক ছাত্র ছাত্রী মেডিকেল আৰু ইঞ্জিনিয়ারিংত পড়ি আছে হেক ছাত্র ছাত্রী যদি এপ্লাই করে তেতিয়ালে প্রতি মাসত 2000 টাকা কৈ লাভ কৰিব পাৰিব ইয়াৰ উপৰিও যেক ছাত্র ছাত্রী হোষ্টেলত থাকি এইবোৰ কোর্সত পড়ি আছে হেক ছাত্র ছাত্রীক আৰু এক্সট্ৰা 2000 টাকা স্কলারশিপ প্রদান কৰিব মই যেহেতু মেডিকেল লাইনত পড়ি আছো মই যদি স্কলারশিপত এপ্লাই করো তেতিয়াহলে এই 2000 টাকা পাম আর যেহেতু হোস্টেলত থাকো আৰু 2000 টাকা লাভ করি মুঠতে প্রতি মাসত প্রায় 4000 টাকা এইটো স্কলারশিপত লাভ করিম সেই কারণে ময়ো এইটো স্কলারশিপত এপ্লাই কৰিব বিচাৰিছো আৰু আপোনালোকে যদি এপ্লাই কৰিব বিচাৰে তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি থৈ দিব আৰু স্কলারশিপ রিলেটেড যাতে সকলো ধৰণৰ খবৰবোৰ লাভ কৰিব পাৰে
যেহেতু মই এইটো স্কলাৰশ্বিপত এপ্লাই কৰিম মই কেনেকৈ এপ্লাই কৰোঁ সেয়া আপোনালোকে জানিব পাৰিব এতিয়া আপোনালোকক জনাব বিচাৰিছোঁ যে এইটো স্কলাৰশ্বিপত এপ্লাই কৰিবলৈ হ'লে কি কি ডকুমেণ্টছৰ প্ৰয়োজন হ'ব ইয়াতে প্ৰথমতে কৈছে কপি অফ এছ এছ এল চি এইচ এছ সি অৰ্থাৎ মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাৰ যিটো মাৰ্কশ্বিট আছে সেই মাৰ্কশ্বিটটো ইয়াতে দিব দিছে তাৰপিছত কৈছে কপি অফ দি লাষ্ট এক্সামিনেশ্যন লাষ্ট কোনটো এক্সাম দিছিলে সেই এক্সামৰ মাৰ্কশ্বিট চাৰ্টিফিকেট ইয়াতে দিব দিছে তাৰপিছত কৈছে কপি অফ দি ইনকাম চাৰ্টিফিকেট ইনকাম ঘৰৰ পৰিয়ালৰ ইনকাম চাৰ্টিফিকেট দিব দিছে তাৰপিছত কৈছে কপি অফ মেৰিট চাৰ্টিফিকেট এপ্লিকেবল ফৰ মেডিকেল ইঞ্জিনিয়াৰিং ডিপ্ল'মা এণ্ড আই টি আই ষ্টুডেণ্ট অৰ্থাৎ যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে মেডিকেল ইঞ্জিনিয়াৰিং ডিপ্ল'মা কৰ্চত পঢ়ি আছে সেইসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে যদি এপ্লাই কৰে তেতিয়াহ'লে মেৰিট এটা চাৰ্টিফিকেট থাকে সেই চাৰ্টিফিকেটটো ইয়াতে দিব দিছে তাৰপিছত কৈছে কপি অফ চাৰ্টিফিকেট ৰিগাৰ্ডিং ফিজ পেইড অৰ্থাৎ প্ৰতিটো মাহত নাইবা বছৰত যিটো ফিজ দিয়ে সেই ফিজৰ যিটো ৰিচিপ্ট কপি থাকে সেই ৰিচিপ্ট কপি এটা জেৰক্স দিলেই হৈ যাব তাৰপিছত ইয়াতে কৈছে চাৰ্টিফিকেট ফ্ৰম দ্য হোষ্টেল ৱাৰ্ডেন যদি হোষ্টেলত থাকে তেতিয়াহ'লে হোষ্টেলৰ এটা চাৰ্টিফিকেট দিব দিছে তাৰপিছত কৈছে চাৰ্টিফিকেট অফ ফিজিকেল ডিচেবিলিটি ফ্ৰম দ্য কম্পেটেণ্ট অথৰিটি যদি শৰীৰত কিবা বেমাৰ থাকে ডিচেবিলিটি থাকে তেতিয়াহ'লে তাৰ এটা চাৰ্টিফিকেট ইয়াতে দিব দিছে এইকেইটা চাৰ্টিফিকেটৰ জৰিয়তে আপোনালোকে এইটো স্কলাৰশ্বিপত এপ্লাই কৰিব পাৰিব আৰু এইটো স্কলাৰশ্বিপত যদি আপোনালোকে এবাৰ এপ্লাই কৰে তেতিয়াহ'লে প্ৰতি মাহত স্কলাৰশ্বিপ পাই থাকিব পাৰিব এতিয়া আপোনালোকক জনাব বিচাৰিছোঁ যে এইটো স্কলাৰশ্বিপৰ বাবে কেনেকৈ এপ্লাই কৰিব লাগে ইয়াতে কৈছে How can you apply? আপুনি কেনেকৈ এইটো স্কলাৰশ্বিপৰ বাবে এপ্লাই কৰিব পাৰে ইয়াতে তিনিটা ষ্টেপ দিছে প্ৰথমটো ষ্টেপ হৈছে ক্লিক অন দি এপ্লাই নাও বটম তলত এটা এপ্লাই নাও বটম দিছে এইটো হৈছে সেই বটম ইয়াতে ক্লিক কৰিব কৈছে তাৰপিছত কৈছে ডাউনলোড দ্য এপ্লিকেশ্যন ফৰ্ম ইয়াতে ক্লিক কৰাৰ পিছত এটা এপ্লিকেশ্যন ফৰ্ম পাব সেইটো ডাউনলোড কৰিব কৈছে তাৰপিছত কৈছে চেণ্ড দ্য এপ্লিকেশ্যন ফৰ্ম উইথ অল দ্য ছাপৰ্টিং ডকুমেণ্টছ টু দ্য বেলো মেনশ্যন এড্ৰেছ এপ্লাই নাও ক্লিক কৰাৰ পিছত এটা ফৰ্ম পাব সেই ফৰ্মটো আপোনালোকে কম্পিউটাৰ দোকানৰ পৰা ওলাই ল'ব ওলাই লোৱাৰ পিছত সেই ফৰ্মটো ফিল আপ কৰিব আৰু সেই ফৰ্মৰ লগত যিবোৰ ডকুমেণ্টছ প্ৰয়োজন হয় সেই ডকুমেণ্টছবোৰ দি দিব তাৰপিছত কৈছে যে তলত এটা এড্ৰেছ দিছে সেই এড্ৰেছত চেণ্ড কৰিব কৈছে এইটো হৈছে সেই এড্ৰেছ এড্ৰেছৰ এইটো এড্ৰেছত পোষ্ট অফিচৰ জৰিয়তে চেণ্ড কৰিব কৈছে দ্য ট্ৰাষ্ট সীতাৰাম জিন্দাল ফাউণ্ডেশ্যন জিন্দাল নাগাৰ তুমকুৰ ৰোড বেংগালুৰু 560073 এইটো এড্ৰেছত আপোনালোকে এই ফৰ্মটো পঠাই দিব লাগিব আৰু এইটো স্কলাৰশ্বিপৰ বাবে যিটো ফৰ্ম আছে সেই ফৰ্মটো কেনেকৈ ফিল আপ কৰিব লাগে কেনেকৈ চেণ্ড কৰিব লাগে সকলো আপোনালোকে এইটো চেনেলৰ জৰিয়তে জানিব পাৰিব কাৰণ মই এইটো স্কলাৰশ্বিপত এপ্লাই কৰিম গতিকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব যাতে স্কলাৰশ্বিপ ৰিলেটেড সকলো ধৰণৰ খবৰ লাভ কৰিব পাৰে